যদি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন কেনার ইচ্ছা থাকে তাহলে আর কিছুটা দিন ওয়েট করুন, বিকজ পোকো এক্স ফোর প্রো 5G এই ফোনটা স্ন্যাপড্রাগন 870 ফ্ল্যাগশিপ চিপের সাথে আসতে চলেছে। এছাড়া এই স্মার্টফোনটার ভেতরে সর্বোচ্চ 15GB ডাইনামিক র্যামের সুবিধা এবং 120Hz এর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ক্যামেরা পেতে চলেছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো এক্স থ্রি প্রো স্মার্টফোনটার কথা তো মনে আছে, যে ফোনটা কিনা শুধুমাত্র 15 থেকে 18 হাজারে লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়াতে। ইনফ্যাক্ট বাংলাদেশে বর্তমানে 22 থেকে 23 হাজারে সেই ফোনটা পাওয়া যায়। সো পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটাও এইরকম একটা প্রাইসে আমাদেরকে কিলার টাইপের স্পেসিফিকেশন অফার করতে পারে। সর্বপ্রথমে তো এলসিডি প্যানেলের বদলে এবার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথেই আসতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটা। এবং এমনটা লিক আসছে যে 120Hz রিফ্রেশ রেটকে ইউজ করবে শাওমি এবার তাদের পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনে, যেখানে কিনা HDR10 এর সাপোর্ট আর সর্বোচ্চ 1300 nits পিক ব্রাইটনেস পাওয়া যেতে পারে। অর্থাৎ রেডমি নোট 11 প্রো স্মার্টফোনটার মতোই ডিসপ্লের সাথে আসতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটা। তবে আমার কাছে মনে হচ্ছে যে শাওমি কস্ট কাটিং করার জন্য এখানে এলসিডি প্যানেলকে ইউজ করবে। এছাড়া ক্যামেরা সেকশনে 48MP অথবা 64MP ট্রিপল ক্যামেরা সেট আপটা পাওয়া যেতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনের পেছনে। সামনে থাকবে 20MP ডিসেন্ট কোয়ালিটির সেলফি। স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটা থাকায় এই ফোনটা দ্বারা 4K ভিডিও রেকর্ডিং করা অনায়াসে পসিবল হবে। এছাড়া এর ISP অর্থাৎ চিপসেটের ISP খুব ভালো হওয়ায় আপনারা আমেজিং ছবিগুলো তুলতে পারবেন বাজেট অনুযায়ী। তার সাথে জাইরোবেস ইএস এর সুবিধাটা থাকবে যখন কিনা ভিডিও করবেন আপনি। চিপসেট সম্পর্কে যেহেতু বলছিলাম, এখন এমনটা লিক আসছে যে স্ন্যাপড্রাগন 870 ফ্ল্যাগশিপ অ্যাসোসির সাথে আসতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটা। আর এই চিপসেটটা 2 বছরের বেশি পুরনো হলেও এখনও অবধি স্টেবল পারফরমেন্স দেওয়ার জন্য বিখ্যাত। ইনফ্যাক্ট স্ন্যাপড্রাগন 888 অথবা 8 Gen 1 এই দুটো চিপসেট থেকেও বেটার একটা অপটোমাইজ চিপসেট হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 870, যেটা কিনা তেমন একটা হিট হয় না আর খুব স্টেবল একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। সো এই জন্য যারা কিনা গেম খেলবেন অথবা উড়াদুড়া তাদের স্মার্টফোনকে ইউজ করবেন তাদের জন্যই পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটা সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। এই ফোনটা দ্বারা পাবজি গেমটা সর্বোচ্চ সেটিংসে রেখে অর্থাৎ HDR সেটিংসে রেখে প্লে করা পসিবল হবে। এছাড়া ফ্রি ফায়ার এবং অন্যান্য সকল নামি দামি গেমগুলো আপনারা ইজিলি হাই গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করতে পারবেন। জায়রো সেন্সরটা থাকায় 360 ভিডিও দেখা অথবা পাবজি খেলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর স্টোরেজ হিসাবে এবারও 6GB আর 8GB র্যামের পাশাপাশি ভার্চুয়াল র্যাম এক্সপেন্ড করার একটা সুবিধা দিয়ে দিবে শাওমি এখানে, যার মাধ্যমে সর্বোচ্চ 7GB পর্যন্ত ভার্চুয়াল র্যামকে এক্সপেন্ড করা পসিবল হবে, যদিও কিনা এটা গেমিংয়ে অত বড় একটা হেল্প করবে না। এছাড়া হাইব্রিড সিম স্লটের সাথে আসতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটা। আর ব্যাটারি সেকশনে সেই 5000mAh এর ব্যাটারি তার সাথে 33W চার্জিং স্পিডকে ইউজ করা হতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনে। সো ভিউয়ার্স, আগামী মার্চ মাসের আগে অথবা মার্চ মাসের মধ্যে আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়া আর গ্লোবালি পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনকে অফিসিয়ালভাবে দেখতে পেতে পারি। আর ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 18 থেকে শুরু করে 22,000 রুপির মধ্যেই পাওয়া যেতে পারে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটা। তাছাড়া বাংলাদেশের মার্কেটে 23 থেকে শুরু করে 28,000 টাকার মধ্যেই আমরা এই ফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে দেখতে পেতে পারি আনঅফিসিয়ালভাবে। তবে অবশ্যই এই ফোনটা আসার 3 থেকে 4 মাস পরে ওয়েট করে এই ফোনটা কেনার চেষ্টা করবেন, বিকজ পোকো এক্স থ্রি প্রো স্মার্টফোনটা যেটা কিনা ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোন সেখানে বর্তমানে বেশ কিছু ইস্যু আর প্রবলেমের দেখা পাওয়া যাচ্ছে। তো আগামীতে পোকো এক্স ফোর প্রো স্মার্টফোনটার ডিজাইন এবং অন্যান্য সকল ডিটেলস জানতে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।